সাথে এবং পাশে থাকতে হলে বেঙ্গল এক্সাম ফাইন্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সপ্তাহে কনফার্মেশন পেপার কি কি আছে আমরা দেখে নেব। এই সপ্তাহে 25,271 জন কনস্টেবল 6 কেন্দ্রীয় বাহিনীতে, এটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিও এটা, ঠিক আছে। আর আছে প্রাইমারি ও স্কুল সার্ভিস স্টেট এবার থেকে প্রতি বছরই হবে। স্টেট ব্যাংকে 6,100 অ্যাপ্রেন্টিস নেবে, ঠিক আছে। তারপরে আছে দেখো আর্মি র্যালি ব্যারাকপুরের, নাম রেজিস্ট্রেশন চলবে 21 আগস্ট পর্যন্ত। আর আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5,000, আবার দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5,818 ক্লার্ক নেবে। নেভিতে 3,500 জন নাবিক নেবে, রেলের চাকরি ডিগ্রি কোর্সে এত টেকনিশিয়ান ও 43 জন অ্যাপ্রেন্টিস। এই কটা খবরই কিন্তু এই সপ্তাহে আছে। এবার চলো আমরা ডিটেলস একটু দেখে নেবো কী কী আছে। দেখো কনস্টেবল নিয়ে অর্ডার অলরেডি করেছি, তুমি না ভিডিওটা আলাদাভাবে দেখে নিও। প্রাইমারি স্কুল, এবার দেখো প্রাইমারি ও স্কুল সার্ভিস স্টেট এবার থেকে প্রতি বছরই হবে, যেটা আমি অলরেডি করেছি, আমাদের শিক্ষামন্ত্রী বলেছে। যাই হোক, এবার দেখো কী লেগেছে, উচ্চ প্রাথমিকের নিয়োগের উপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতা ছিল তা কলকাতা হাইকোর্টের 9 জুলাই প্রত্যাহার করলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানায়, স্কুল সার্ভিস কমিশনের কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রত্যেক সফল ও অসফল প্রার্থীর নামের পাশে মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্রাজুয়েটের নম্বর ও ট্রেনিংপ্রাপ্ত নম্বর টেটের নম্বর প্রকাশ করা আদালতে সন্তুষ্ট হয়েছে, তাই এই নিয়োগের উপর আর কোনো স্থগিতাদেশ থাকলো না। এই তালিকা থাকা প্রার্থীদের আগামী 12 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ কাজ সম্পন্ন হবে। ভালো কথা। এই দিন মামলায় শুনানিতে মামলাকারীদের আইনজীবীদের অভিযোগ, এই তালিকায় অনেকের বেনিয়ম হয়েছে যদিও হাইকোর্টে অভিযোগ গ্রাহ্য করেনি। তবে আদালত জানান, তো অনেক মামলার ফলে নিয়োগ করতে দেরি হয়েছে অনেক, তাই চাইছি তাই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে চাকরিপ্রার্থীদের অভিযোগ জানানোর সুযোগও রয়েছে হাইকোর্টে, অভিযোগ সরাসরি SSC অফিসে এসে লিখিত অভিযোগ জানাতে পারেন, কিন্তু তাদের অভিযোগ স্পিড পোস্টে রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারেন, ইমেলে করতে পারেন, ঠিক আছে। এইটা দেখতে পাচ্ছ খুব ভালো নিউজ, যে যারা পরীক্ষা দিয়েছ পাসটাস করে তাদের জন্য ভালো নিউজ, ঠিক আছে। প্রতি বছরই হচ্ছে এটা, টেটের নিউজ। এবার দেখি, এবার দেখো অভিযোগ পাওয়ার পর সচিব পর্যায়ে একজন আধিকারিক সেই অভিযোগের খতিয়ে দেখবেন, প্রয়োজনে প্রার্থীকে অফিসে ডেকে সরাসরি কথা বলবেন। যাই হোক, অভিযোগ জানানোর পর 10 সেপ্টেম্বরের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে। এরপরে স্কুল সার্ভিস কমিশনের এরপরে কোনো অভিযোগ থাকলে আদালতে মামলা করতেন, তাতে অভিযোগ প্রমাণিত হলে আদালতের রায় সেই প্রার্থীকে চাকরি দিতে বাধ্য থাকবে স্কুল সার্ভিস কমিশন। যারা 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের বয়স বিজ্ঞপ্তি বিবরণের তারিখ হিসাবে এখন 5 বছর বেড়ে গেছে, তাই মানবিকভাবে পরবর্তী নিয়োগের প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য 5 বছর ছাড় দেওয়া যায় কিনা সে বিবেচনা করতে রাজ্য সরকারের পরামর্শ দিয়েছে আদালত, কারণ এই 5 বছরে অন্তত 3টি পরীক্ষা দেওয়ার সুযোগ পেত। এটা খুবই ভালো খবর যদি এটা দেয়, ঠিক আছে। তবে এই বিষয়ে কোনো নির্দেশ না দিলেও, ঠিক আছে, অনুরোধ করা হয়েছে। যাই হোক, স্কুল সার্ভিস চেয়ারম্যান শুভঙ্কর সরকার জানান, দরখাস্ত করার সময় যে বয়স ছিল তার বয়স একটা ছাড় দেওয়া উচিত, ঠিক আছে, এটাই বলছে। এটা ছিল প্রথম নিউজ। এবং অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রদত্ত জানান, প্রাইমারি টেট স্কুল সার্ভিস স্টেট নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন মামলা চলায় নিয়োগ করা যায়নি, তাই বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এটা শেয়ার করো বন্ধুদের পাশে, দেখো তোমাদের ভালোবাসা সাপোর্ট প্রয়োজন। পরীক্ষা নিয়োগ করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর আশ্বাসে প্রতি পরীক্ষার্থী শিক্ষামল খুশি। তারপরে দেখো আর্মি র্যালি ব্যারাকপুরের, নাম রেজিস্ট্রেশন চলবে 21 আগস্ট পর্যন্ত, এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিও। ভারতে কী লেগেছে, ভারতীয় স্থলবাহিনীর ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের ডিরেক্টর ও রিক্রুটিং কর্মসংস্থানকে জানান, পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনায় হুগলি বাঁকুড়া পুরুলিয়া যে প্রার্থীদের থেকে বিভিন্ন পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে 100 অবিবাহিত ছেলে নেওয়া হবে, সরাসরি র্যালি হবে সেপ্টেম্বর মাস নাগাদ এই ঠিকানায়। আর CTC গ্রাউন্ড ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এর জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে। দেখো ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, নাম রেজিস্ট্রেশন করার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে উপরের ওয়েবসাইট থেকে, ঠিক আছে, নাম রেজিস্ট্রেশন পর। আচ্ছা, র্যালি শুরু হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি, খুব শীঘ্রই র্যালির তারিখ জানানো হবে। কীভাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে তার নিচে দেওয়া হলো, তোমরা অনেকেই বলছিলে কীভাবে করতে হবে তার জন্য দেখে নাও কারা কোন পদের জন্য যোগ্য। সোলজার জেনারেল ডিউটি মোট অন্তত
45% নম্বর পেয়ে মাধ্যমিক পাশেরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে, শারীরিক মাপজোক দেখো 18 সেন্টিমিটার, বুক ফুলিয়ে রাখতে হবে, হাইট হতে হবে 169 সেন্টিমিটার। সোলজার টেকনিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইংরাজি অন্যতম বিষয় নিয়ে পাস করতে হবে, এটা আমি অলরেডি জানিয়েছি তোমাদের ভিডিও, তোমরা দেখে নিও, একটা ভিডিও আছে সোলজার টেকনিক্যালও সেরকম, সোলজার ক্লার্ক। এবার দেখবো কীভাবে করতে হবে, একটু দেখে নিই, দাঁড়াও, এটা হচ্ছে মেন। দেখো প্রার্থী বাসার জন্য প্রথমে নাম নথিভুক্ত করার জন্য ভোর 5টা থেকে 4টের মধ্যে, প্রার্থী বাসার জন্য প্রথমে নাম নথিভুক্ত করা হবে ভোর 5টা থেকে 7টার মধ্যে। নাম নথি করার দিনই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগ ও জবাবদিহি প্রমাণপত্র পরীক্ষা করা হবে, ঠিক আছে। 100 নম্বরে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, 1.6 মিটার 1 কিলোমিটার দৌড় 5 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করলে, 60 নম্বর এবং 5.31 মিনিটে, এত এটাও আমি জানিয়েছি। বিম টেস্ট পুল আপ করতে হবে, এটাও জানিয়েছে, জিগজাগ ব্যালেন্স, এটা তোমরা করা আছে ভিডিও, তোমরা দেখে নিও। এটা দেখো বলছে, দেখো প্রথমে প্রার্থীর নাম রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটটা দিয়ে আছে। দেখো নাম রেজিস্ট্রেশন শুরু হবে 8 জুলাই থেকে চলবে 21 আগস্ট পর্যন্ত। নাম রেজিস্ট্রেশন করার সময় সঙ্গে রাখবেন এই প্রমাণপত্রগুলো। নাম নথি করার সময় জন্য প্রত্যেক প্রার্থী বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে, যাদের ইমেল আইডি নেই তাদের নতুন করে ইমেল আইডি করে দরখাস্ত করতে হবে। ইন্টারনেট সংযোগ থাকতে হবে, যাদের ইন্টারনেট সংযোগ নেই তারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে নাম অধিভুক্ত করতে হবে। জবীয় প্রমাণপত্র মূল ও পাসপোর্ট মাপে রঙিন ফটো দিতে হবে। প্রথমে ইন্টারনেট সংযোগ আছে এমন কম্পিউটারে গিয়ে তত ওয়েবসাইটটা দিয়ে নাও, www.joininindiaarmy.nic.in গিয়ে ক্লিক করুন, তখন ভারতীয় সেনাবাহিনী ওয়েবসাইট খুলে যাবে। তাতে প্রয়োজনীয় তথ্য জানানোর জন্য বিভিন্ন বটন পাবেন, তার উপরে ক্লিক অ্যান্ড রেজিস্ট্রেশন বটনে গিয়ে ক্লিক করবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, বয়স, পার্সোনাল ডাটা, নাম, পিতা, ঠিকানা, বৌদ্ধ ইমেল আইডিতে নম্বর মোবাইলে দিতে হবে, ঠিক আছে। তারপর ইউজার আইডি ও 8-10 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ইউজার আইডি দিয়ে পাসপোর্টে লিখে রাখবেন, একবার ইউজার আইডি ও পাসপোর্ট পেয়ে গেলে বারবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। নাম রেজিস্ট্রেশন করার পর সিস্টেম জেনারেটর অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন, র্যালি হওয়ার পর 1 সপ্তাহ আগে উপরের এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কোনো অসুবিধা হলে সরাসরি ফোন নম্বর, নাম্বারটা দেওয়া আছে 0332545-2958, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো কীভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তৃতীয় নিউজ, দেখো স্টেট ব্যাঙ্কে 6100 অ্যাপ্রেন্টিস নেবে। তোমরা দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে 6100 লোকজন নিচ্ছে, যে কোনো লোক নিচ্ছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে 1992 থেকে 2000 সালের মধ্যে, তাহলেই কিন্তু তারা পাবে। তপশিলের 5 বছরের ছাড় পাবে, যেরকম ছাড় পায় সেরকমই ছাড় পাবে, ঠিক আছে। যে রাজ্যে শূন্যপদে দরখাস্ত সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে লিখতে জানতে হবে। পশ্চিমবঙ্গে দেখো 715টা সিট আছে, কনেক্টার সিট পশ্চিমবঙ্গ, তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে, প্রার্থী হবে, পরীক্ষা হবে আগস্টে, 1 ঘন্টার পরীক্ষা, 100 নম্বর 100টি প্রশ্ন, এই বিষয়ে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, এগুলো প্রতিটি পাঠে 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। এর দেখে নাও কোথায় কোথায় তোমার পরীক্ষার কেন্দ্রগুলো, কিন্তু কলকাতা আছে, আসানসোল আছে, দুর্গাপুর আছে, ঠিক আছে। তোমরা সবাই করো, যেহেতু কলকাতার সিটটা অনেক। দরখাস্ত অনলাইনে করবে 26 জুলাই পর্যন্ত, এই ওয়েবসাইটে গিয়ে, ওয়েবসাইটটা দিয়ে আছে দেখে নাও। এই জন্য বৌদ্ধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার করে নিতে হবে, জেপিজি ফরম্যাটে ফটো রঙিন হতে হবে, 200 থেকে 230 পিক্সেলের মধ্যে সিগনেচারও, 140 থেকে 160 পিক্সেলের মধ্যে ফটো সিগনেচার হবে, 200 দিয়ে দরখাস্ত করবেন অনলাইনে 26 জুলাই পর্যন্ত। যাই হোক, অনলাইনে তো করার আগে প্রথমে পরীক্ষার ফি বাবদ 300 টাকা তফসিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না, জমা দিতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর দেখো দ্বিতীয় 8টা প্রশ্ন যেটা আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে 5818 ক্লার্ক আছে, এটা আমি আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নিও ওখান থেকে, পুরো জানতে পারবে। এছাড়াও আমি বলে দিচ্ছি, সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ক্লার্কের ক্যাডারে 5818 জন ছেলেমেয়ে নিচ্ছে, নেওয়া হবে ইনস্টিটিউট অফ পার্সোনাল সিলেকশনের মাধ্যমে, কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট ইন, যাই হোক এটা IBPS-এর মাধ্যমে নেওয়া হবে, CRP ক্লার্ক পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে, ঠিক আছে। যাই হোক, প্রথমে ইনস্টিটিউট অফ পার্সোনাল সিলেকশনে সর্বভারতীয় ভিত্তিতে অনলাইনে পরীক্ষা হবে, পরীক্ষা হবে 2টি ধাপে, ফিরে যাই হোক মেন আমি এটা করেছি, তোমরা দেখে নিও। আর নেভিতে 3500 জন নাবিক নেবে, ভারতীয় নৌবাহিনীতে ম্যাট্রিক এন্ট্রি রিক্রুটমেন্ট ক্যাটারিতে নাবিক নেবে 3500 জন অব্যবহৃত ছেলে নেবে, ঠিক আছে। রেলের চাকরি ডিগ্রি কোর্সে এত টেকনিশিয়ান, এত
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে 57 জন লোক নিচ্ছে, আর হচ্ছে আছে 43 জন অ্যাপ্রেন্টিস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেবে 43 জন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার, খুব সংক্ষেপে জানালাম। আর যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ, আর বন্ধুদের শেয়ার করো। বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, কোনো চাকরির খবর নিয়ে। বাই, জয় হিন্দ, জয় ভারত।